আসসালামু আলাইকুম। বাংলাদেশে হিন্দুদের জন্য স্পেশাল অ্যাক্ট এটাই যে কোনো মেয়ে তার বাবার সম্পত্তি ইনহেরিট করতে পারবে না বাবার মারা যাওয়ার পরে। তো এই কারণেই মাথায় এলো যে এই একই বাংলাদেশে মুসলমান মেয়েরা কিন্তু পারছে ইনহেরিট করতে, এবং যেহেতু ইসলামে রুল আছে, এইবার যেহেতু আর একটা জিনিস ভাবছিলাম যে প্রত্যেকটা ধর্মে তো মূলত মেয়েদেরকেই সম্পত্তি মনে করা হয়েছে, মেয়েদের মেয়েরাও যে মালিক হতে পারে কোনো কিছুর, কোনো কিছু তারা অন করতে পারে, এটা তো এই কনসেপ্টটা কোনো ধর্ম ধর্মের মধ্যে সেইভাবে নেই। সেই কারণে হঠাৎ করে মাথায় এলো আজকে যে ইসলামে তো তাও অন্তত সম্পত্তির একটা অংশ মেয়েদেরকে অন করার সুযোগ দিয়েছে, কিন্তু অন্য কোনো ধর্ম দিয়েছে কিনা সেটা হঠাৎ করে মাথায় এলো। আমি অন্য আমি কোনো ধর্ম এক্সপ্লেন জানি দিলাম, না, কিন্তু কিন্তু হিন্দু ধর্মে আমার মনে হয় না এরকম কোথাও পাবেন বলে কোথাও একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল করে দিয়েছে যে মেয়েরা পাবেই, মেয়েদেরকে দাও, এরকম কোথাও কথা কথা কোথাও বলা আছে বলে আমার মনে হয় না। ইসলামে যেমন একটা খুব স্পেসিফিক্যালি মেনশন করা আছে, যে যতটুকুই হোক খুব স্পেসিফিক্যালি মেনশন করা আছে যে মেয়েদেরকে দাও, আমার মনে হয় না হিন্দু ধর্মে এরকম কোথাও আমি দেখেছি বলে যে এরকম মানে মেয়েদেরকে দাও দিতেই হবে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, এরকম খুব জোর দিয়ে কোনো এরকম কথা বলা আছে বলে আমার মনে হয় না। আমিও তো অতটা হিন্দু শাস্ত্র পড়া হয়নি, বাট আমারও মনে হয়েছে যেহেতু বাংলাদেশে একটা রুল রয়েছে, সেই কারণেও মনে হয়েছে যে সম্ভবত কোথাও কোনো স্ট্রিক্ট কোনো মানে নির্দেশ নেই যে একটা দিতেই হবে বা তারাও অন করতে পারবে কিছুটা, এরকম কোথাও মনে হয় বলা নেই। আমারও তাই মনে হয়, আমার মনে হয় না এরকম হিন্দু ধর্মের কথা বলা আছে, অন্তপক্ষে আমার কখনো চোখে পড়েনি। তবে হ্যাঁ, ফ্রম ইয়ে আছে, কিছু কিছু উদাহরণ আছে যেখানে ইনহেরিট করছে, সেরকম উদাহরণ আছে, সেরকম ইয়েতে থাকে, সেরকম ওই যে বললাম না যেগুলো এগুলো সব কালচার বেসড, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালচার। এই যে চিত্রাঙ্গদা, এই যে গল্পগুলো আছে, সেগুলো অন্যদিকের কালচার, ঠিক আছে, সেটা ভারতবর্ষের অন্যদিকের কালচার, তো এরকম এগুলো কালচার বেসড, সেগুলো সেরকম হয়। যেমন একটা বললাম যে তামিলনাড়ুর এদিকে একটা ট্র্যাডিশন আছে, আমাদের এখানে যাবেন, আমাদের এখানে আমার মনে আছে আমার একজন বড়দির সাথে, আমার একজন দিদির সাথে একজনের পরিচয় হয়েছিল, তিনি খুব ভালো মানে খুবই একটা মানে তারা ভালোবাসতো, তারা জানতো না, কেউ জানতো না, তা হঠাৎ করে খুঁজতে গিয়ে যে ওরা খুঁজে খুঁজে বের করেছে যে কোথাও কোনো রিলেশন আছে কিনা, কারণ হচ্ছে বোধহয় পাশাপাশি গ্রামে বা এরকম কিছু একটা থাকতো, তাই সেরকম থেকে বের করেছে, তাদের আর বিয়েটা হতেই দিল না। তার কারণ হচ্ছে অনেক দূরের সম্পর্কেই ছিল, মানে তারা কেউ কোনোদিন জীবনে কোনোদিন তাদের নাম শুনেনি পর্যন্ত, তারা মানে কেউ কোনোদিন জানে না যে এটা তাদের এরকম একটা ব্রাঞ্চিং আছে, কেউ জানে না পর্যন্ত, এত দূরের সম্পর্ক, তাও হচ্ছে যেহেতু একটা সম্পর্ক খুঁজে পেয়েছে তার মধ্যে একটা বিয়ে ওই দিয়ে দিল না, একত্র হয়ে যাচ্ছে। বাবার দিক থেকে 7 পুরুষ, মায়ের দিক থেকে 5 পুরুষ, দেখতে গেলে 5টা জেনারেশন 7টা জেনারেশন খুঁজতে গেলে খুব চাপ, হ্যাঁ মানে সেটাই, বেঁধে যায় এক্স্যাক্টলি অনেক হয়ে যাবে। সেটাই। আর তারপরে এদের ক্ষেত্রে আবার গোত্র এক হয়ে গেছে, সেই থেকে ওদের সন্দেহ হয়েছে যে এদের গোত্র তো এক। হ্যাঁ, কি জিজ্ঞেস করেছে বোধহয় যখন দেখা করতে এসেছিল, ছেলেটা বোধহয় দেখা করতে এসেছিল, তখন বলেছে যে গোত্র এক, এমনি গোত্র এক হয়ে গেছে, ব্যাস ওরা খুঁজতে আরম্ভ করেছে, কোথায় কোথায় খোঁজ 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 খুঁজে পেয়ে গেছে, বিয়ে হলো না। কিন্তু আবার সাউথ ইন্ডিয়াতে দেখুন এরকম ট্র্যাডিশন আছে, আবার যদিও এইটা কিন্তু খুব মানে বেশ কিছু জায়গাতে কোথাও আচ্ছা মেনশন করাও আছে যে এরকম বিয়ে দিতে আর যাবে না। হ্যাঁ, তা সেটা কিন্তু ঠিক, কিন্তু আচ্ছা, আমার মনে হয় না সাউথ ইন্ডিয়ার মেয়েদের যে কালচারটা, এটা 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 সাউথ ইন্ডিয়ার কালচারটা কি হিন্দু ধর্ম সাপোর্ট করে? হিন্দু ধর্মের কোন দেখুন এটা কিন্তু একটা হিন্দু এই ধর্মেরই একটা কালচারটা পার্ট, মানে হিন্দু ধর্ম বলতে মানে এরকম এরকম বলতে এক্সাম্পল কি হিন্দু লিটারেসিতে কোথাও আছে এরকম এক্সাম্পল যে দেখুন কোথাও হয়তো এরকম ক্লোজ রিলেশনে? বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম উদাহরণ কিন্তু আছে, যেমন ধরুন কুন্তির ক্ষেত্রে দেখতে পারেন, ঠিক আছে, তো কুন্তির ক্ষেত্রে যখন ইয়ে হচ্ছে, যখন কুন্তি কিন্তু কৃষ্ণের রিলেশনে ছিল, তো ভোজরাজের সন্তান ছিল না, তাই জন্য কুন্তির বাবা সরি কুন্তির বাবা তাকে ইয়ে করে দেয়, কুন্তির বাবা তাকে ভোজরাজকে দিয়ে দেয়। এই কুন্তি কিন্তু পিসি, ইয়ের পিসি, কৃষ্ণের পিসি, কিন্তু কৃষ্ণের বোনের সাথে অর্জুনের কিন্তু বিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এরকম ক্লোজ আচ্ছা, রিলেশনে বিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওদের ক্ষেত্রে ইয়ে দেখি, ওদের ক্ষেত্রে লজিকটা কি, ওরা বলছে যে এই যে সে ইয়ে করলো, এই যে দিয়ে দিল একজনকে, তার গোত্রটা চেঞ্জ হয়ে গেল, গোত্রটা পরিবর্তন হয়ে গেল, তারা তখন তার এই জেনেটিক ফেনেটিক্স জানতো না, তা তারা হয়তো এপিজেনেটিক্স ব্যাপারটা ভেবেছিল শুধুমাত্র, তারা জেনেটিক্স জানতো না, কিন্তু এরকম উদাহরণ আছে, ক্লোজ রিলেশনে বিয়ে হচ্ছে এরকম উদাহরণ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকু জানার ছিল, অনেকদিন পর ঠিক আছে, আপনি এলেন। হ্যাঁ, অসংখ্য এই ধন্যবাদ। আবুল ফজল ভাই, যে আবুল ফজল ভাই যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আসি, বলেন কি খবর আবুল ফজল ভাই? হ্যাঁ, ভাই অনেকদিন ভাই অন্বেষণ করে চিনতে ভালো আছি পেরেছেন ভাই। আমাকে? আবুল ফজল ভাই চিনতে পেরেছেন আমাকে?
চার্বাক নামে তো আমি আমি ভাবছিলাম ওই যে আমাদের অমিত ভাইয়ের যে বন্ধু উনি বোধহয় আসছেন। হ্যাঁ, না না না, আমি ওই ওই চার বাক্যে চার্বাক না ভেবেছিলাম। আসছেন, তাই নামটা দিলাম। বাট আমি আপনার গলা শুনে চিনতে আমার পারতেছেন আপনি আমি ভাই, থাক মানে বইলেন না ওর লাইভে, তো আচ্ছা বইলেন আচ্ছা না, আচ্ছা ঠিক আছে ঠিক যদি আছে ইয়া ঠিক হয় আছে মেসেজ দিয়ে নাও, ঠিক কোনো আছে ঠিক আছে আলাপ থাকে মেসেজ দিয়ে আচ্ছা নাও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। চারবাক ভাই, অমিত ভাই হাজির আমি তাহলে লিভ বিদায় দিচ্ছি। নিলাম। ঠিক আছে, সাবধানে ওকে থাকবেন ওকে, তাহলে। আবুল ফজল ভাই কি খবর, অনেকদিন তো আপনার সাথে দেখা সাক্ষাৎ নেই। এই তো অমিত ভাই আসলাম, আপনি ওই যে বায়োলজির একটা ব্যাপারে আলাপ ছিল, ওই জন্য ভাবলাম চলে আসি, কি শুনি? আপনিও লাইভে আছেন। সেটা হচ্ছে যে ভাই, পৃথিবী তো দুই ভাগ হয়ে গেছে একটা জিনিস নিয়ে। হুম হুম সেটা হুম হচ্ছে যে সেক্স কি বাইনারি, বায়োলজিক্যাল সেক্স নাকি নন বাইনারি, এটা নিয়ে তো ভাই রিচার্ড ডকিন্স ওই যে পিয়ার্স মর্গানের ধারাভাষ্যে বলছে, সাক্ষাৎকারে বলছিল যে সেক্স কোনোভাবেই মানে মানে অবশ্যই বাইনারি হইতেই হবে বাইনারি, উনি এটা তো কনফার্ম। হ্যাঁ, আর এদিকে ধরেন অন্যান্য ইউটিউবার যারা আছে তারা বেশ মানে এভিডেন্স টেভিডেন্স দিয়েই বলতেছে যে ধরেন ওই সি হর্স টর্স ওই ইয়েগুলার প্রাণীগুলার, আমি তার বায়োলজি অত বুঝি না, কিন্তু সি হর্স এর যে উদাহরণটা দিছিল ফরেস্ট ভ্যালকাই, ওইটা বেশ মানে কনভিন্সিং লাগছিল। এবং এছাড়া আরো ইন্টারসেক্স লোকদের উপস্থিতিও তো সেক্স কে নন বাইনারিতে, এটা নিয়ে আপনি যদি চান একটা সেপারেট লাইভও করতে পারেন আলোচনা, যে আপনি হ্যাঁ, এটা আমি করেন। একটু, আমি রিচার্ড ডকিন্স এর কি বলেছেন সেই জিনিসটা আমি পড়িনি, বুঝলেন? রিচার্ড আমার ডকিন্স কি কাছে আছে, বলেছেন আপনি সেটা, দেখবেন আমার কাছে আছে, আচ্ছা লেখা ঠিক আছে, আছে। আমি নোট নিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আপনি আচ্ছা ভিডিও আছে, কোনো ভিডিও আছে মানে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা, আপনি হ্যাঁ, লিঙ্কটা আর আপনার যে লেখাটা স্টুডি আমাকে পাঠান, আমি একবার আমি পড়ে সময় দেখবো টাইম স্টুডি। স্ট্যাম্প ধরে লিখে রাখছিলাম আর কি, ঠিক আছে, ওকে, খুবই আমি ভালো। দিতেছি ওটা, আপনি তাহলে অন্য কাউকে যুক্ত করেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমি আপনি আমাকে দেবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অন্বেষণ ভাই ফজল ভাই আমাকেও কাইন্ডলি দিয়েন, আমি একটু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি প্রাইভেট চ্যাটে দিতেছি। আচ্ছা ঠিক থ্যাংক আছে, ইউ। আপনি দিন। আর আরেকটা জিনিস হচ্ছে যে, আমার পার্সোনাল অভিমত যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ নিশ্চয়ই সেক্স নিশ্চয়ই, কিন্তু বাইনারি না হওয়ারই কথা। হ্যাঁ, এই রাইট যে যে জিনিসটা বলছেন যে, দেখুন ছত্রাক, ঠিক আছে, ছত্রাকের ক্ষেত্রেই এমন উদাহরণ পাওয়া যায় যেখানে 37,000 টাইপস, এমন অনেক স্পিসিস আছে যেখানে 37,000 টাইপ, 17,000 থেকে 37,000, হ্যাঁ, 17,000 থেকে 37,000 রকমের গ্যামেট তৈরি করতে পারে। ঠিক আছে, রাইট তাদের রাইট ক্ষেত্রে কিন্তু সেক্সটা বাইনারি নয়, তাদের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকা এই জিনিসটা এরকম ব্যাপারটা নয়। মানুষের ক্ষেত্রে আমরা যে সেক্স বা আমরা যে বায়োলজিক্যাল সেক্সের কথা বলছি, যেটা নির্ধারণ হয় সেইটা এক্স ওয়াই দিয়ে হয়, সেটা ঠিক, এই জিনিসটা ঠিক। এক্স এক্স থাকলে মেল ফিমেল, এক্স ওয়াই থাকলে মেল, এই জিনিসটা সঠিক, এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এক্স জিরো, এই জিনিসটা তো একটা ভ্যারিয়েশন, যদি এরকম হয় এক্স এক্স ওয়াই, সেই জিনিসটাও তো একটা ভ্যারিয়েশন। আমি জানি না রিচার্ড ডকিন্স কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন, সেই জিনিসটা একবার দেখতে হবে, মানে ওনার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট হতে পারে। হি ইজ ডেফিনেটলি এ লার্নেড পার্সন, নো ডাউট অন দ্যাট, তার পার্সন তার ইয়েটা একবার দেখে জিনিসটা বলতে হবে। তবে জেন্ডার যে বাইনারি নয়, এই জিনিসটা তো অবশ্যই সত্যি। তা মানে আমরা সেই এইটা জিনিসটা, ইয়া বলেনও নাই রিচার্ড ডকিন্স, এই বলছেন যে না জেন্ডার নিয়ে উনি বলতে যাচ্ছেন না, উনি সেক্সের কথাই বলতে যাচ্ছেন আর কি, যে সেক্স ইজ বায়োলজিক্যাল সেক্সের কথা বলছেন, প্রিটি ড্যাম বুঝতে বাইনারি, পারছি। ওনার একটা বিরাট আর্টিকেলও আছে, আচ্ছা আবার ঠিক সেটার আছে কাউন্টার দিয়েও আর্টিকেল আছে। ঠিক আছে, দেখুন রিচার্ড ডকিন্স যখন কথা বলেছেন তখন ওনার জিনিসটা একবার পড়ে দেখতে হবে। হ্যাঁ, ওনার দেখে ভালো করে পড়ে বুঝে, মানে উনি কোন অ্যাসপেক্ট থেকে বলছেন সেই জিনিসটা দেখতে হবে। এখন উনি উনি হি ইজ ডেফিনেটলি, মানে উনি একজন সত্যি একজন লার্নেড পার্সন, তার অনেক পড়াশোনা আছে এই সম্পর্কে। ঠিক আছে, তিনি হয়তো কোনো একটা অ্যাসপেক্ট থেকে এই জিনিসটা বলছেন, সেই জিনিসটা একবার ভেবে দেখতে হবে। ঠিক আছে, না জানলে সেটাকে কাউন্টার করা, না জেনেই সেটাকে কাউন্টার করা তো ঠিক হবে। আমি ওটা পড়িনি, ওটা একবার ভেবে তাহলে দেখ। হ্যাঁ, একবার তাহলে দেখে তারপর আমি আপনাকে বলবো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই।